हेलो फ्रेंड्स, वेलकम टू विजन WBCS। आज हमरा स्टैटिक जीके चैप्टर नंबर 2 করব। এই চ্যাপ্টার নাম্বার 2 তে আমরা কি দেখব? ইম্পর্টেন্ট রেগুলেটরি বডিজ অফ ইন্ডিয়া। ইন্ডিয়াতে অনেকগুলো রেগুলেটরি বডিজ আছে, তার মধ্যে থেকে আমরা 20 ইম্পর্টেন্ট রেগুলেটরি বডিজের ব্যাপারে পড়ব। তাদের ফাংশনাল এরিয়া, ফাংশনসগুলো আমি মুখে মুখে অবশ্যই ডিসকাস করে দেবো। তাদের ফাংশনাল এরিয়াগুলো এই লেসনেই দেওয়া থাকবে এবং তাদের হেডকোয়ার্টার অ্যান্ড চেয়ারপারসন বা বলতে পারো ম্যানেজিং ডিরেক্টর যারা হেড আর কি তাদের নাম থাকবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক লেসনটা। তো প্রথমে আমরা দেখব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে আমরা সবাই জানি। তো এর ফাংশনাল এরিয়াটা কী বা কোন সেক্টরে এটা কাজ করে, দ্যাট ইজ ব্যাঙ্কিং, ফিনান্স অ্যান্ড মনিটারি পলিসি। এইটাই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল ফাংশনাল এরিয়া। এখানে রিজার্ভ ব্যাঙ্ক কী করে? ব্যাঙ্ক নোটস ইস্যু করে, তারপরে আমরা বলি রিজার্ভ ব্যাঙ্ক ইজ দি ব্যাঙ্কার টু দি গভর্নমেন্ট, তারপরে কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ অফ কমার্শিয়াল ব্যাঙ্ক। কমার্শিয়াল ব্যাঙ্কে সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাশ রিজার্ভ ব্যাঙ্কে রাখতে হয়। তারপরে হচ্ছে তোমার লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, তারপরে কন্ট্রোলার অফ ক্রেডিট। রিজার্ভ ব্যাঙ্ক যদি চায় তাহলে সে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে ক্রেডিট কন্ট্রোল করতে পারে, আবার ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়ে ক্রেডিট ইনক্রিজ করতে পারে। তো সেই জন্য রিজার্ভ ব্যাঙ্ককে বলা হয় কন্ট্রোলার অফ ক্রেডিট। এইগুলো হচ্ছে বেসিক ফাংশনস অফ রিজার্ভ ব্যাঙ্ক। এবার হেডকোয়ার্টার কোথায়? রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আদার দেন মুম্বাই আরও কয়েকটা জোনাল অফিস আছে রিজার্ভ ব্যাঙ্কের, যেরকম তোমার চেন্নাই, দিল্লি, কলকাতাতে। এবং অ্যাট প্রেজেন্ট দি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ শক্তিকান্ত দাস। নেক্সট আমরা মুভ করব পরের রেগুলেটরি বডি, দ্যাট ইজ সেবি। সেবি ইজ অ্যান আদার ইম্পর্টেন্ট রেগুলেটরি বডি, যেটাকে আমরা বলছি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির ফাংশনাল এরিয়া কি? সিকিউরিটি বা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট হচ্ছে তোমার যেখানে শেয়ার কেনা বেচা হয় সেটাকে আমরা বলি ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট। এইগুলো হচ্ছে ফাংশনাল এরিয়া অফ সেবি। সেবি তোমার এস্টাবলিশড হয়েছিল অ্যারাউন্ড 1988। তারপর থেকে এর কাজ হচ্ছে টু রেগুলেট সিকিউরিটি মার্কেট, মানে যেখানে তোমার সিকিউরিটি বেচা কেনা হয় বা রিসেল হয় সেগুলোকে দেখার দায়িত্ব হচ্ছে সেবি। এবার সেবিতে সেবির হেডকোয়ার্টার হচ্ছে তোমার মুম্বাইতে এবং হেড পার্সন এখন অজয় ত্যাগি। এবং সেবিতে যিনি চেয়ারম্যান তাকে অ্যাপয়েন্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আদার দ্যান দি চেয়ারম্যান আরও দুটো তোমার মেম্বার হয় যারা ফিনান্স মিনিস্ট্রি মানে ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি যেটা, সেখান থেকে দুজন আসে। একজন আসে আরবিআই থেকে, বাকি পাঁচজন আসে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সিকিউটিভ অফিসার। টোটাল নজন মেম্বার হয় এই সেবিতে। তাহলে সেবির ব্যাপারে আমরা কি জানতে পারলাম? সেবির ব্যাপারে জানতে পারলাম তাদের ফাংশনাল এরিয়া কোথায় কাজ করে। কাজ করে হচ্ছে ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সিকিউরিটি বা স্টক এক্সচেঞ্জের দিকে। এবং তাদের কাজই হচ্ছে দেখা যে কোনো রকম শেয়ার নিয়ে প্রাইস রিগিং হচ্ছে কি না, কোনো রকম ফ্রডিউলেন্স হচ্ছে কি না, প্রপারলি শেয়ার কেনা বেচা হচ্ছে কি না, সেইগুলো রেগুলেট করা বা ইনভেস্টিগেট করার দায়িত্ব সেবির। নাও কাম টু দ্য হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার মুম্বাইতে, এবং হেড পার্সন হচ্ছে অজয় ত্যাগি যাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে। আদার দেন অজয় ত্যাগি আরও আটজন মেম্বার আছে, একজন হচ্ছে আরবিআই থেকে, দুজন হচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি থেকে, পাঁচজন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সিকিউটিভ অফিসার। এবার আমরা মুভ করব আর একটা ইম্পর্টেন্ট রেগুলেটরি বডি, দ্যাট ইজ IRDAI, দ্যাট ইজ ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি। এর ফাংশনাল এরিয়া কোথায়? এর ফাংশনাল এরিয়া হচ্ছে তোমার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স রিলেটেড এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু ইন্স্যুরেন্স ফলস আন্ডার IRDAI, ঠিক আছে? কেন কি এর মেন এরিয়া বা এর কাজ করার জায়গাটাই হচ্ছে ইন্স্যুরেন্সে। এবার আমরা দেখো এখানে আরেকটা জিনিস পড়ে নেবো, দ্যাট ইজ হেডকোয়ার্টার। হেডকোয়ার্টারগুলো সাধারণত এক্সামে এসে থাকে, তো হেডকোয়ার্টার হচ্ছে তোমার হায়দ্রাবাদে। এবার IRDAI অনেক আগে স্টার্ট হয়েছে উইথ ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি ইন ক্যালকাটা, ক্যালকাটাতে বা আমাদের কলকাতাতে বলতে পারো।
1818 একটা ওরিয়েন্ট ইন্স্যুরেন্স কোম্পানি স্টার্ট হয়, সেখান থেকে আইআরডি এর মানে মানে ইন্স্যুরেন্স রিলেটেড ওয়ার্ক বা ইন্স্যুরেন্সকে ইন্সপেক্ট করা বা কোনো প্রবলেম হলে ইন্স্যুরেন্স রিলেটেড কোনো ডিসপিউট হলে সেগুলো সলভ করা সেই তখন থেকে শুরু হয়েছে। তারপরে আইআরডিএআই অফিশিয়ালি স্টার্ট হয় বা ইস্টাবলিশ হয় 2000 আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ মালহোত্রা কমিটি এই রেগুলেটরি বডিটা শুরু করা হয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, আইআরডিএআই দ্যাট ইজ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, পারলে একটু নোট ডাউন করে নিও, এটা ইস্টাবলিশ হয় আন্ডার দি রেকমেন্ডেশন অফ মালহোত্রা কমিটি। কেন, সাধারণত এরকম ধরনের কোয়েশ্চেন এসে থাকে যে এই পার্টিকুলার ইনস্টিটিউশনটা বা এই পার্টিকুলার লটা কার রেকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই ইন্স্যুরেন্স রেগুলেটরি বডিটা রেকমেন্ড করেছিলেন মালহোত্রা কমিটি, এবং এইখানে 10 জন টোটাল মেম্বার হয়। এখন হেড পার্সন হচ্ছে তোমার সুভাষচন্দ্র খুনিয়া, এবং আদার দেন দ্যাট 5 জন হোল টাইম মেম্বার হবে, 4 জন পার্ট টাইম মেম্বার হবে। এবং এই আইআরডি এর কাজই হচ্ছে তোমার যে কোনো পলিসি মানে ফেয়ারলি ট্রিট হচ্ছে কি না, ফ্রডিউলেন্ট কি না সেটা দেখা, প্লাস কোনো পলিসি ধরো তুমি পলিসির উইথড্রলের জন্য অ্যাপ্লাই করলে তা স্পিডি মুভমেন্ট বা স্পিডি ক্লিয়ারেন্সটা দেখা বা স্পিডি সেটেলমেন্টটা দেখার দায়িত্ব হচ্ছে আইআরডিএ, প্লাস টু প্রমোট ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস, দ্যাটস অল। সো দিজ আর দ্য ফাংশনাল এরিয়াজ অফ আইআরডিএআই। এবার আমরা আরেকটা নেক্সট রেগুলেটরি বডিতে মুভ করব, দ্যাট ইজ পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, পয়েন্ট নাম্বার 4। নো, হোয়াট ইজ দি ফাংশনাল এরিয়া, খুব সোজা এখান থেকে আমরা বুঝতে পারছি, পেনশন, এনিথিং উইচ ইজ রিলেটেড টু পেনশন অ্যান্ড ডিসপিউট রিলেটেড টু পেনশন ইজ রেগুলেটেড বাই পিইআরডিএ। এর হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি, এবং হেড পার্সন এখন হচ্ছে হেমন্ত কন্ট্রাক্টর। এর কাজই হচ্ছে টু অ্যাডমিনিস্টার বা টু রেগুলেট ন্যাশনাল পেনশন সিস্টেম, এখন ন্যাশনাল পেনশন সিস্টেম বা অটল পেনশন যোজনা যেগুলো শুরু হয়েছে সেইগুলোকে রেগুলেট করা, সেইগুলোকে দায়িত্ব নিয়ে দেখা, সেইগুলো সুপারভাইজ করা, সেইগুলো সেটেলমেন্ট করা, সব কিছুর দায়িত্ব হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। নেক্সট আমরা চলে আসবো নাবার্ড। নাবার্ডের ব্যাপারে আমরা সবাই জানি, নাবার্ড হচ্ছে তোমার ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এটা হচ্ছে নাবার্ড। এর ফাংশনাল এরিয়া হচ্ছে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা ফিনান্সিং রুরাল ডেভেলপমেন্ট। হেডকোয়ার্টার কোথায়, মুম্বাই, অ্যান্ড এখন হেড চেয়ারপারসন অফ নাবার্ড হচ্ছে হর্ষ বানওয়ালা। নাবার্ড কবে এস্টাবলিশ হয়েছিল, নাবার্ড ওয়াজ এস্টাবলিশড ইন 1982। এবং এর বেসিক্যালি ফাংশনাল এরিয়াটা কোন দিকে, দেখো এখানে দিয়েছি ফিনান্সিং রুরাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট দেখা বা সেটাকে ফিনান্সিং করা দায়িত্ব হচ্ছে নাবার্ডের। যেরকম ধরো স্মল ইন্ডাস্ট্রি, যেগুলো ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গ্রামের দিকে, বা কটেজ ইন্ডাস্ট্রি, বা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, বা ধরো তোমার ডিস্ট্রিক্ট লেভেলে যদি কারোর ক্রেডিট দরকার হয়, বা কোঅপারেটিভ ব্যাঙ্ক, বা রিজনাল রুরাল ব্যাঙ্ক, বা রুরাল ইনফ্রাস্ট্রাকচার, এই সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে নাবার্ডের। এই নাবার্ডে টোটাল তোমার কজন মেম্বার, এই নাবার্ডের টোটাল মেম্বার্স সরি নাবার্ডের টোটাল মেম্বার হচ্ছে তোমার 5-6 জনের মতো, যার মধ্যে একজন হচ্ছে তোমার চেয়ারপারসন, দ্য হেড, যেখানে এটা আমরা হেড পারসন হিসেবে দিয়েছি, হর্ষ বানওয়ালা। এছাড়াও রুরাল ইকোনমিস্ট থাকবেন, মানে যারা রুরাল ইকোনমির ব্যাপারে রিসার্চ করেছে, কাজ করেছে বা পড়াশোনা করেছে। তারপরে থাকবে তোমার রুরাল ডেভেলপমেন্ট থেকে একজন, ভিলেজ অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি থেকে একজন, স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে একজন, এরকম ছোটো ছোটো রুরাল বা এগ্রিকালচার রিলেটেড যে এরিয়াগুলোয় কাজ করে নাবার্ড, সেই পার্টিকুলার রেসপেক্টিভ এরিয়া থেকে অফিসার্সরা অ্যাপয়েন্টেড থাকবে এই নাবার্ডে, যাতে সেই এরিয়াগুলোতে ভালো করে কাজ করা যায়। নেক্সট আমরা মুভ করব পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা কি পাচ্ছি, প্রথম পয়েন্টটা, দ্যাট ইজ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সিডবি।
SIDBI hoche kichui na, it's just a subsidiary of IDBI, that's Development Industrial Development Bank of India. Er functional area, SIDBI functional area hoche tumar financing micro, small and medium scale enterprise. MSME guloke micro, small and medium scale enterprise guloke financing kora ba financial help kora daito hoche SIDBI. Headquarter kothay? SIDBI headquarter hoche Lucknow and head person hoche Mohammad Mustafa. He is the chairperson of SIDBI. SIDBI established hoyechilo tomar mane ekta special act pass hoyechilo IDBI er por IDBI jokhon toiri hoy tar pore tomar ei ora to boro boro industry gulo ke dekhche ebong ekta institution er mane ekta institution er pokkhe puro byapar ta daitto newa shombhob hoy na onek shomoy. It's a large area, shei jonno small scale and medium scale industry gulo ke daitto dewa hoy SIDBI. এবং তারপর একটা স্পেশাল ল পাস করা হয়, সেই স্পেশাল লটা পাস করা হয় বা অ্যাক্ট বলতে পারো, অ্যাক্টটা পাস করা হয় 1988-এ এবং তার উপর বেস করে SIDBI তৈরি করা হয় এবং SIDBI ফাংশনাল ডেট হচ্ছে 2 এপ্রিল 1990 থেকে এবং এর কাজই হলো প্রমোশন করা, ফিনান্স করা, ডেভেলপমেন্ট করা মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে। এবং এখানে দশজন বোর্ড অফ ডিরেক্টর্স থাকে ইনক্লুডিং দ্য হেড পার্সন, দ্যাটস মোহাম্মদ মুস্তাফা। তারপরেরটাই চলে আসবো আমরা ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কও খুব মানে সহজ মনে রাখা, ফাংশনাল এরিয়া ইজ ফিনান্সিং হাউজিং, হাউজিং ফিনান্স করা হচ্ছে এর একমাত্র দায়িত্ব। Headquarter is in New Delhi and head person hoche RV Verma. Eta hoche tomar ekta All India Financial Institution jeta set up hoyeche 1988 e ebong etake bola hoy this was set up under the act National Banking Act 1987 ekta National Housing Act pass hoyechilo tar under e All India Financial Institution এর মানে উপর একটা মানে সেট আপ হয়েছিল, সেটা হচ্ছে তোমার ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। তো এটা সেট আপ হয় 1987-এ অ্যাক্ট পাস হয়, 1988-এ এটা সেট আপ হয়। এর আলটিমেট কাজ হচ্ছে টু প্রমোট হাউজিং ফিনান্স বা বলতে পারো ফিনান্সিয়াল হেল্প করা হাউজিংকে, হাউজিং কমপ্লেক্স বা যে কোনো হাউজিং প্রজেক্টকে। প্লাস এর ফাংশনাল এরিয়া হচ্ছে তোমার লোকাল, রিজনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে এটা কাজ করে। এর নেক্সট আমরা মুভ করব সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনটা কি? ফাংশনাল এরিয়া হচ্ছে ফিল্ম, টিভি সার্টিফিকেশন অ্যান্ড সেন্সরশিপ। এবার নেক্সট দেখো সিবিএফসি। সিবিএফসির ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এর ফাংশনাল এরিয়া হচ্ছে ফিল্মস, টিভি সার্টিফিকেশন অ্যান্ড সেন্সরশিপ। আমরা জানি যে কোনো মুভি রিলিজ করতে গেলে সেন্সর বোর্ডকে আগে দেখাতে হয়, সেই সেন্সর বোর্ড ডিসাইড করবে যে মুভিটা রিলিজ হবে কি না, এবং যদি কন্ট্রোভার্সি থাকে মুভি নিয়ে তারা সেই নিয়ে একটা ইনভেস্টিগেশন বসাবে, প্লাস মুভিকে একটা সার্টিফিকেশন দেবে যে হ্যাঁ এই মুভিটা কারা দেখতে পাবে পারবে, সেই অনুযায়ী মুভিকে সার্টিফিকেশন দেওয়া হয়। তো এই সব কটা কাজ করে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, আর এখন যে হেড বা চেয়ারম্যান অফ সিবিএফসি সে হচ্ছে তোমার প্রসূন যোশী, ইনি হচ্ছেন চেয়ারম্যান অফ সিবিএফসি। এবার মুভির ওপর যে আমরা দেখি অনেক সময় দেখবে সিনেমা দেখতে গেলে বা মুভির যে সার্টিফিকেশনটা দেখায় প্রথমে, সেখানে দেখবে লেখা থাকে ইউ বা U/A বা A, এগুলোর মানে কি? দিজ আর দ্য সার্টিফিকেশনস গিভেন টু দ্য মুভি যে কোন পার্টিকুলার লোকজন এটাকে দেখতে পারবে। যেরকম ধরো ইউ যদি লেখা থাকে, হোয়াট ডাজ দ্যাট মিন? ইউ মানে হচ্ছে আনরেস্ট্রিক্টেড পাবলিক এক্সিবিশন, মানে এটা সবাই দেখতে পারবে, ইউ লেখা আছে। নেক্সট হচ্ছে এ, এ মানে হচ্ছে রেস্ট্রিক্টেড টু অ্যাডাল্টস অনলি, যারা অ্যাডাল্ট তারা মাত্র শুধু সেটা দেখতে পারবে। এ দেখবে এ রেটেড মুভি দেখতে গেলে অনেক সময় আই কার্ড চায়,
মানে হলে যদি কারো সন্দেহ হয় তারা বলবে আই কার্ড দেখান, তো দ্যাটস রেস্ট্রিক্টেড টু অ্যাডাল্টস অনলি। নেক্সট হচ্ছে ইউ স্ল্যাশ এ মানে হচ্ছে ধরো আনরেস্ট্রিক্টেড হাউএভার সাবজেক্ট টু প্যারেন্টাল গাইডেন্স ফর চিলড্রেন বিলো 12, যারা 12 বছরের কম বয়সী বাচ্চার তারা যদি এই মুভিটা দেখতে চায় তারা একমাত্র তাদের প্যারেন্টসদের গাইডেন্সে বসে বা প্যারেন্ট গাইড করলে তবেই তারা সেই মুভিটা দেখতে পাবে, সেই ধরনের মুভিকে বলা হয় ইউ স্ল্যাশ এ। আরেকটা হচ্ছে তোমার এস হচ্ছে একটা স্পেশাল ক্যাটাগরি মুভি যেখানে শুধু সার্টেন গ্রুপ অফ পিপল যেরকম ধরো সায়েন্টিস্ট ডক্টর বা ওই স্পেশাল ক্যাটাগরির লোকজন, তো এই ধরনের মুভি আমরা সাধারণত দেখতে পাই না বা হয়তো আছে, আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট, হাউএভার আমরা ইউ স্ল্যাশ এ সাধারণত দেখে থাকি। তো এই ধরনের সার্টিফিকেশন মুভিগুলোকে দিয়ে দেওয়া হয়, বলা হয় এইগুলো নিয়ে তোমরা মুভি রিলিজ করবে এবং এই সব মুভি কবে রিলিজ হবে সেই ডেট অ্যান্ড অল এভরিথিং তুমি প্রপোজালটা দিলে তাদেরকে, তারা ডিসাইড করবে ফার্দার বা তারা তোমাকে অ্যাপ্রুভাল দেবে। তো দিস ইজ দ্য ফাংশন অফ সিবিএফসি, হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্র মুম্বাইতে অ্যান্ড হেড পার্সন প্রসূন যোশি। নেক্সট আমরা মুভ করব ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড, দ্যাট ইজ FIPB। এইটা হচ্ছে তোমার একটা বলতে পারো একটা এজেন্সি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে যারা হচ্ছে তোমার FDI অ্যাপ্লিকেশনসগুলোকে ক্লিয়ারেন্স দিত, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো আসতো বা FDI এর জন্য যারা অ্যাপ্লাই করতো 3,000 কোটির নিচে থাকলে সেটা অ্যাপ্রুভাল দিত হচ্ছে তোমার FIPB। এবং এটার হেডকোয়ার্টার ছিল নিউ দিল্লিতে এবং এর হেড পার্সন ছিল রাজীব কুমার, বাট আফটার দ্যাট ইন 2017-18 যে বাজেটটা হয় বাজেটারি স্পিচটা হয় বাই অরুণ জেটলি, সেখানে এই FIPB-র ফাংশন মানে FIPB-টাকে অবলিশ করে দেয়। তো এই FIPB ইজ নট ইন টু এক্সিস্টেন্স রাইট নাও, হাউএভার ইটস বেটার ইফ ইউ নো অ্যাবাউট দিস। নেক্সট আমরা মুভ করব ফিনান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, FSDC। এই FSDC-র ফাংশনাল এরিয়া হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট দেখার, কাজ হচ্ছে FSDC-র। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং হেড পার্সন হচ্ছে ফিনান্স মিনিস্টার, দ্যাটস নির্মলা সীতারমন। নাও FSDC এস্টাবলিশ কবে হয়? FSDC এস্টাবলিশ করা হয় ইন 2010। 2008-এ একটা রাঘুরাম রাজন কমিটি গঠন করা হয় এবং এই রাঘুরাম রাজন, আই গেস এভরিবডি ইজ অ্যাওয়ার অফ দিস পার্সন, রাঘুরাম রাজন কী করেন, ইনি একটা রেকমেন্ডেশন দেয় যে আমাদের দেশে একটা সুপার রেগুলেটরি বডি হওয়া উচিত টু লুক ইন টু দ্য ফিনান্সিয়াল সেক্টর, এবং তার এই রেকমেন্ডেশনটাকে মেনে নিয়ে 2010-এ এই FSDC-টা গঠন করা হয়। এবং এই FSDC-র মেন ফাংশন হলো তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আছে কি না প্রপারলি সেটা দেখা, তারপরে তোমার ডেভেলপমেন্ট অফ ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল সেক্টরে ফার্দার কী ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেটা দেখা, প্লাস ফিনান্সিয়াল লিটারেসি প্রমোট করা হচ্ছে তোমার FSDC-র কাজ। তোমার দেখো এটা হচ্ছে একটা রেগুলেটরি বডি যেটা দেশের যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ওটাকে এনহ্যান্স করছে, নাথিং এলস, জাস্ট এনহ্যান্সমেন্ট অফ ফিনান্সিয়াল স্টেবিলিটি বা বলতে পারো প্রমোশন বা ডেভেলপমেন্ট বা লিটারেসি ইনক্রিজ করা ফিনান্সিয়াল দিকটা, এইগুলোর কাজ হবে FSDC। এবং এখানে যারা মেম্বার তারা হচ্ছে একটু আগে আমরা যেরকম পড়লাম সিডবি, তারপরে NHB, তারপরে আরও যে সেক্টরগুলো রয়েছে যে পেনশন অ্যান্ড তোমার RBI-এর গভর্নর প্লাস তোমার সেবি, IRDAI, এইসব জায়গাকার এইসব ইনস্টিটিউশনের চেয়ারম্যানরাও আর মেম্বার অফ FSDC, অ্যান্ড হেড পার্সন বা চেয়ারম্যান হবেন যিনি ফিনান্স মিনিস্টার, দ্যাটস অ্যাট প্রেজেন্ট দ্য চেয়ারম্যান ইজ নির্মলা সীতারমন। নেক্সট আমরা চলে আসবো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, দ্যাটস FSSAI। এর ফাংশনাল এরিয়া হচ্ছে ফুড, হেডকোয়ার্টার নিউ দিল্লি অ্যান্ড তোমার হেড পার্সন হচ্ছে রীতা টেউটিয়া, ইনি হচ্ছেন দ্য হেড পার্সন অফ FSSAI। এই FSSAI কবে এস্টাবলিশ হয়েছে? FSSAI ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 2006।
এবার দেখো হঠাৎ করে এরকম একটা ইনস্টিটিউট এস্টাবলিশ করা হলো কেন? না, আমাদের দেশে 2006 আন্ডারে অনেক আগে থেকে বিভিন্ন অ্যাক্ট পাস হচ্ছে, যেরকম ধরো প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন 1954, তারপরে ফ্রুট প্রোডাকশন অর্ডার 1973, তারপরে ভেজিটেবল অয়েল প্রোডাক্ট কন্ট্রোল অর্ডার 47, এডিবল অয়েল প্যাকেজিং, তারপরে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অর্ডার 1992, এরকম বিভিন্ন বিভিন্ন অর্ডার পাস হচ্ছে এবং এই এক একটা অর্ডারের আন্ডারে লোকজন অ্যাপয়েন্ট করা হচ্ছে যাতে সেই পার্টিকুলার এরিয়াটাকে দেখা হয়। এইভাবে কী হচ্ছে, ব্যাপারটা খুব কনফিউজিং হয়ে যাচ্ছে, সেই জন্য ফাইনালি ডিসাইড করা হয় যে এরকম একটা অ্যাপেক্স বডি বানানো হবে, যেই বডির মধ্যেই সব কিছু ইনক্লুডেড থাকবে। সেই বডিটা কী করবে, পুরো ফুড রিলেটেড যা কিছু আছে, ফুড অ্যাডাল্টারেশন বলো, প্রোডাকশন বলো, স্ট্যান্ডার্ডাইজেশন বলো, প্যাকেজিং বলো, এভরিথিং এভরিথিং উইল বি বা লেবেলিং বলো, সব কিছুর দায়িত্ব নেবে এই একটা অ্যাপেক্স বডি। এখানে হবে একজন চেয়ারপারসন, 22টা মেম্বার, মানে টোটাল 23 মেম্বার্স হবে, যার মধ্যে একজন হবে চেয়ারপারসন যিনি হচ্ছেন তোমার রীতা টেউটিয়া, এবং বাকি 22 মেম্বার হবে, এবং সেই 22 মধ্যে 1/3 উইল হ্যাভ টু বি ওমেন। আর চেয়ারপারসন ইজ ইরেসপেক্টিভ অফ জেন্ডার, সেটা মেন ওমেন যে কেউ হতে পারে, অ্যান্ড যিনি চেয়ারপারসন তাকে অ্যাপয়েন্ট করবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর এই FSSAI এর একটা বড় বডি প্রত্যেকটা স্টেটে থাকবে, এবং একটা ফুড সেফটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করেছেন, যেখানে ফুড রিলেটেড কোনো কেস যদি তোমরা করতে চাও তাহলে এই ফুড সেফটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে তোমরা কেস করতে পারো। যেরকম এই রিসেন্ট দুটো কেস আশা করি তোমাদের সবার মনে আছে, ওয়ান ইজ রিলেটেড টু ম্যাগি, দি আদার ওয়ান ইজ রিলেটেড টু ক্যাডবেরি। সেইগুলো হচ্ছে কিছু নোটেবল কেসেস যেটা ফুড ট্রাইব্যুনাল বা বলতে পারো ফুড সেফটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল করেছে। এরপরে আমরা মুভ করবো BIS, বিউরো অফ ইন্ডিয়া। এর কাজ হচ্ছে স্ট্যান্ডার্ডস অ্যান্ড সার্টিফিকেশন, যে কোনো মেটাল, প্রেশিয়াস মেটাল বা বলতে পারো যে কোনো দরকারি জিনিসে সার্টিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশনের কাজ হচ্ছে বিউরো অফ ইন্ডিয়ার। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, যেটাকে বলা হয় ম্যানক ভবন, অ্যান্ড হেড পার্সন হচ্ছে সুরিনা রাজন। তারপরে চলে আসো পরেরটায়, দ্যাট ইজ ASCI, দ্যাটস অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া। এই যে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, এর সেক্টর আমরা জানি অ্যাডভার্টাইজিং, অবভিয়াসলি নাম দিয়ে বোঝা যাচ্ছে। হেডকোয়ার্টার ইজ মুম্বাই, হেড পার্সন হচ্ছে রোহিত গুপ্তা। এবং এই অ্যাডভার্টাইজিং যে এই যে সরি স্ট্যান্ডার্ড কাউন্সিল, এটা এস্টাবলিশ হয়েছিল 1985। এবার এর কাজটা কী, এর কাজটা হচ্ছে অ্যাডভার্টাইজিংটা প্রপারলি হচ্ছে কি না, এবং সেখানে কী দেখানো হচ্ছে, এবং তার কিছু গাইডলাইন্স পাবলিশ করা রয়েছে, সেগুলো মেনটেন হচ্ছে কি না, সেইগুলো দেখার দায়িত্ব হচ্ছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া। এবং কী ধরনের গাইডলাইন্স, দেখো তোমরা যদি কোনো দিন এই অ্যাডভার্টাইজিং গাইডলাইন্সগুলো দেখো তাহলে অনলাইন বুঝতে পারবে যে সেখানে বলা রয়েছে যাতে কোনো রকম মিসলিডিং না করা হয় থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, মিস ইনফরমেশন যেন না দেওয়া হয়, স্পেশালি সেলিব্রিটিস যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে তারা যেন এমন কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট না করে উইচ ইজ হার্মফুল ফর নর্মাল পিপল, সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক কোনো কিছুর জন্য অ্যাডভার্টাইজমেন্ট না হয়, ওমেনকে অবজেক্টিফাই করা যেন না হয় অ্যাডভার্টাইজমেন্টে, বা ধরো কোনো প্রোভোকেশন যেন না আসে থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো দেখার দায়িত্ব হচ্ছে এই অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট চলে আসো BCCI। BCCI আমরা সবাই জানি ইটস লাইক বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া, এবং এটা হচ্ছে সেক্টর হচ্ছে পুরোপুরি ক্রিকেট রেগুল, মানে ক্রিকেটের স্ট্যান্ডার্ডস রেগুলেট করা, তারপরে কোনো রকম মানে বেটিং হচ্ছে কি না সেটা দেখা, প্লাস তোমার ট্রান্সপারেন্সি ফেয়ারনেস ক্রিকেটে দেখা, এই সব কিছুর জন্য কাজ করছে হচ্ছে BCCI, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এটার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, অ্যান্ড এখন কারেন্ট চেয়ারপারসন বা প্রেসিডেন্ট অফ BCCI হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এবার চলে আসো ট্রাই, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
Now TRAI is one of the important regulatory bodies jetar kaj hocche telecommunication and tariff eigulo dekhar daitto. Now telecommunication industry is one of the biggest industry in India jeta booming industry bolte paro tumi kano telecommunication er proyojon shobai সেটাকে প্রপারলি রেগুলেট করার দায়িত্ব হচ্ছে ট্রাইয়ের। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং চেয়ারপারসন হচ্ছে রাম সেবক শর্মা। নাও ওয়েন ওয়াজ ট্রাই সেট আপ? ট্রাই ওয়াজ সেট আপ আন্ডার অ্যাক্ট হুইচ ওয়াজ রেগুলেটেড ইন 1997। অ্যারাউন্ড 1997 টু 1998 ট্রাই সেট আপ করা হয়েছে এবং চেয়ারম্যান অফ ট্রাই হবেন একজন সুপ্রিম কোর্টের জাজ কিংবা চিফ জাস্টিস অফ আ হাইকোর্ট। তার যেন টেলিকম ইন্ডাস্ট্রি, ফিনান্স, অ্যাকাউন্টেন্সি, ম্যানেজমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স এইসব রিলেটেড প্রপার নলেজ থাকে এবং ট্রাইয়ের কাজ হবে প্রপারলি রেগুলেটরি বডিজ টেলিকম ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো প্রপারলি রেগুলেট করছে কি না, কোনো রকম মানে প্রাইস কীভাবে কি ইনক্রিজ করছে বা কীভাবে চার্জ করা হচ্ছে প্লাস তোমার কানেকশন কীরম দেওয়া হচ্ছে সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে এই ট্রাইয়ের। এটা হচ্ছে পুরোপুরি টেলিকম যে ইন্ডাস্ট্রিটা সেটাকে রেগুলেট করছে। এবার চলে আসো অর্গানাইজেশন অফ প্লাস্টিক প্রসেসিং অফ প্লাস্টিক প্রসেসেস অফ ইন্ডিয়া প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ওপিপিআই। কাজ হচ্ছে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং এবং প্লাস্টিক প্রসেসিংয়ের কাজ দেখা। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং এর হেড পার্সন বা চেয়ারপার্সন বলতে পারো ধর্মেন্দ্র গান্ধী। এবার চলে আসো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্যাট ইজ ন্যাসকম। ন্যাসকম হচ্ছে তোমার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। এর ফাংশনাল এরিয়া হচ্ছে আইটি অ্যান্ড অলসো বিপিও সেক্টর। এবার দেখো আইটি অ্যান্ড বিপিও সেক্টর আমাদের ইন্ডিয়াতে এখন দ্য ওনলি বুমিং সেক্টর। আমরা জানি মেজরিটি অফ দ্য পিপল যারা প্রাইভেট সেক্টরে কাজ করে ইজ ইদার ইন আইটি অর ইন বিপিও সেক্টর। এবার এইগুলোকে রেগুলেট করা, এইগুলোর ডেভেলপমেন্ট, এইগুলোর দায়িত্ব নেওয়া, এইগুলোর মানে প্রপারলি দেখা প্লাস আপলিফটমেন্টের সব কাজ হচ্ছে ন্যাসকমের। এই ন্যাসকম তোমার তৈরি এস্টাবলিশ হয়েছিল 1988। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং হেড পার্সন হচ্ছে ঋষদ প্রেমজি। ইনি হচ্ছেন অজিম প্রেমজির ছেলে ঋষদ প্রেমজি এবং ইনি ঋষদ প্রেমজি ইজ অলসো চেয়ারপারসন অফ উইপ্রো লিমিটেড। অ্যান্ড এই ন্যাস যখনই কেউ কোনো প্রাইভেট সেক্টরে কাজ করতে যায় ইফ ইট ইজ অ্যান আইটি অর আ বিপিও সেক্টর তাদেরকে ন্যাসকমে রেজিস্টার করে তবেই তারা সেখানে কাজ করতে ঢুকতে পারবে। এবং কোনোভাবে সে যদি সেই আইটি সেক্টরটাকে ছেড়ে দেয় বা কোনো রকম এমন কিছু করে যেটার জন্য সে একটা রিমার্ক পেয়েছে সেটাও কিন্তু তার ন্যাসকমে রিফ্লেক্ট হবে, যাতে সে পরে যখন অন্য আইটি সেক্টর বা অন্য বিবিও সেক্টরে ঢুকবে সেটা সেই কোম্পানি ন্যাসকমের থ্রু জানতে পারবে। সো দিস ইজ ন্যাসকম। নেক্সট আমরা আরও তিনটে মাত্র রেগুলেটরি বডি রয়ে গেছে, সেই তিনটে রেগুলেটরি বডির মধ্যে প্রথম যেটা দেখো আইসিসি। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল। নেক্সট দেখো এই কেমিক্যাল কাউন্সিলের ফাংশনাল এরিয়া আমরা যেটা পড়লাম ম্যানুফ্যাকচারিং এবং এই কেমিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা পড়ছো আইসিসি, এর কাজ হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রপারলি সেট আপ করা, ডেভেলপমেন্ট করা বা সেটাকে এনহ্যান্স করা দায়িত্ব হচ্ছে এই ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং হেড পার্সন হচ্ছে বিজয় শঙ্কর। নেক্সট আমরা চলে আসবো ইন্ডিয়ান স্টেনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এর কাজও হচ্ছে এর সেক্টরটাও বলতে পারো সামওয়াট গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এই ইন্ডিয়ান স্টেনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে মানে স্টেনলেস স্টিল ডেভেলপমেন্ট বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে রেগুলেট করা এবং সেইগুলোর ডেভেলপমেন্টের জন্য প্রপার স্টেপ নেওয়া। এর হেডকোয়ার্টার হচ্ছে হরিয়ানা অ্যান্ড হেড পার্সন হচ্ছে কে পাহুজা। তারপরে চলে আসো দ্য লাস্ট রেগুলেটরি বডি, দিস ইজ অবভিয়াসলি নট দি লাস্ট রেগুলেটরি বডি বাট এই লেসনে এটাই লাস্ট, সেটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া। এই ইইপিসি দিস ওয়াজ এস্টাবলিশড ইন 1955 এবং এর কাজ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টটা দেখা।
হেডকোয়ার্টার ইজ ইন কলকাতা অ্যান্ড হেড পার্সন হচ্ছে রাকেশ শাহ। তো এই ইইপিসি হচ্ছে তোমার কাজ হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি, বায়ার সেলার মিট করানো, প্লাস ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল বায়ার্স বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং প্রাইভেট বায়ার্সদের মিট করানো, তাদের ব্যবসার দায়িত্ব নেওয়া বা তাদের ব্যবসাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই ইইপিসি সেক্টরটার। তাহলে আশা করি তোমাদের এই লেসনটা ভালো লেগেছে। এখানে 20 টোটাল রেগুলেটরি বডি দিয়েছি, তাদের ফাংশনিং এরিয়া, প্লাস আমি ফাংশনগুলো ভার্বালি ডিসকাস করেছি, তাদের রেসপেক্টিভ হেডকোয়ার্টার এবং হেড পার্সন কারা সেটাও তোমাদের দিয়ে দিয়েছি। জানি লেসনটা খুবই লেন্দি, একটা হাফ অ্যান আওয়ারের লেসন, তোমাদের হয়তো বোরিং লাগতে পারে। হোয়াট আই উড সাজেস্ট, প্রথমে 10টা দেখো, দেখে চাইলে নোট ডাউন করে নাও, তারপরে আবার কিছুক্ষণ পর 10টা দেখো, এইভাবে ভেঙে ভেঙে দেখো, আশা করি তোমাদের অসুবিধে হবে না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো প্রবলেম থাকলে, কোনো ডাউট থাকলে বা কোনো কনফিউশন থাকলে ডু আস্ক মি ইন দি কমেন্ট সেকশন। টিল দেন থ্যাংক ইউ।